হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই খুব 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 ভালো আছো। আজকে আবার নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। তো আজ হচ্ছে গণেশ চতুর্থী, প্রতিবারের মতো এবারও আমাদের বাড়িতে পুজো হচ্ছে, মানে পুজোটা অ্যাকচুয়ালি হয়ে গেছে। তো আমি ভিডিও শ্যুট করে রেখেছি। তো পুজো তো একটা অ্যারেঞ্জমেন্ট থেকেই যায়, তো সেই জন্যই আমি প্রথমে ভিডিওটা শ্যুট করতে পারিনি। তো আগে আমি পুজোর ভিডিওটা শ্যুট করে নিচ্ছি, তারপরে এখন ভিডিওটা শ্যুট করছি। তো তোমরা আজকে গণেশ চতুর্থী, প্রতিবারই আমাদের বাড়িতে পুজো হয়, এরপর দিয়ে 7 বছর পুজো হচ্ছে, 2 বছর মিস গেছে, হয়নি পুজো। দিয়ে এবার দিয়ে 7 বছর হলো গণেশ পুজো, আর গণেশের সঙ্গে গণেশ পুজোর সঙ্গে সঙ্গে বজরঙ্গলী পুজো হয়েছে। তারও একটা কারণ আছে, সেটা আমি পরে বলছি, তোমরা আগে দেখে নাও কীভাবে পুজোটা করলাম। তো প্রথমেই গণেশ ঠাকুর আর বজরঙ্গলীর যে মূর্তিটা আছে সেটাতে অভিষেক করা হচ্ছে। আর পুজোর অ্যারেঞ্জমেন্টও মোটামুটি সব হয়ে গেছে, ফলটা বানানো শুধু কমপ্লিট হয়নি, এদিকে আমি ফলটা বানিয়ে নিচ্ছি। Thank you.
নমোতে গন্ধপুষ্পং রজত আসনং নানা দেবতা পূজিতং শৃঙ্গে নমঃ ওম শ্রী রামচন্দ্রায় নমঃ নানা দেবতা পূজিতং বহুরূপায় বিষ্ণু পরমাত্মা শ্বাশ্রী হরি বিষ্ণু বিষ্ণুবে নমঃ নমো পুনরায় স্মরণং রজত আসনং ওম যজ্ঞেশ্বর নারায়ণ বহুরূপায় শ্রী হরি বিষ্ণু বিষ্ণুবে নমঃ ওম শতবস্রায় নমঃ। তো পুজো হয়ে গেছে, গণেশ ঠাকুরের বজরঙ্গী ঠাকুরের মূর্তিটা তো সুন্দর লাগছে, মনে হচ্ছে কি দুচো ঘুরে দেখেই যায়। আর ওদিকে মায়ের ঘরে একটু খিচুড়ির আয়োজন করা হয়েছে, এই আমরা আর এই বাড়ির কিছু মানে বাড়ির কাকিমনিরা সবাই মিলে একটু খাওয়া দাওয়া করবো দুপুরবেলায়। তো ওদিকে নিচে রান্না বান্না হচ্ছে, আমি এখনও যাইনি, তো এখন নিচেকে দেখে আসি, তো সঙ্গে থাকুন। তো দেখছি এখানে রান্না কমপ্লিট হয়ে গেছে, হয়েছে খিচুড়ি, লাবড়া হয়েছে, চাটনি, পাঁপড় আর পায়েস। তো এই ছিল আমার গণেশ পুজোর ব্লগ, মানে গণেশ পুজো এবং বজরঙ্গবলী দুটো পুজোরই ব্লগ। তো তোমাদের কেমন লাগবে সেটা জানিও। তো আজকে না, তার আগে বলতে বজরঙ্গবলী পুজোটা আমি কেন করলাম। বজরঙ্গবলী পুজোটা করার কারণ হচ্ছে, বজরঙ্গবলী পুজো কত বছর ধরে মানে এবার থেকে কত বছর মানে কতবার থেকে মানে ইচ্ছা ছিল যে তার আগের বার থেকে ইচ্ছা ছিল যে ঘরে বজরঙ্গবলী পুজো করবো, কিন্তু নানান কারণের জন্য মানে রিসার্চ করেছিলাম গত বছর তার আগের বছর, বাট কিছু কারণের জন্য হয়নি। তো গত বছর বজরঙ্গবলীটা স্টার্ট করি। তো বজরঙ্গবলী পুজোটা গত বছর যখন হনুমান জয়ন্তী পড়েছিল তখন সেই সময় করোনার ভীষণ মানে ইয়ে ছিল, তার জন্য লকডাউন পড়েছিল হনুমান জয়ন্তীর সময়। তো হনুমান জয়ন্তীর সময় হনুমান পুজোটা মানে করতাম, তো তার জন্য লকডাউনের মধ্যে বাইরে বেরোনো মুশকিল আছে, তার জন্য পুজোটা করিনি। তো গতবারও সেম গণেশ পুজোর দিনই বজরঙ্গবলী পুজো করেছি, তো এবারও সেম যখন হনুমান জয়ন্তী পড়েছিল মানে টাইমটা, তো তখন লকডাউন ছিল, তো সেই জন্য এবারও হনুমান জয়ন্তীর দিন পুজো হয়নি, তাই গণেশ পুজোর সঙ্গে করে নিলাম। তো এই হচ্ছে কারণ। তো তোমাদের ভিডিওটা ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর যারা নতুন দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা।